পার্ট থ্রির আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স ও ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ প্রথমে আসছি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের যে সাধারণ নিয়ম অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে সাধারণ নিয়ম সেটা হলো প্রথমে আমাদেরকে ইন্টারোগেটিভ ওই ফর্ম থেকে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে হবে তাহলে সুবিধে হবে কারণ আমরা ভয়েস চেঞ্জে যে বেসিক বেসিক রুলটা আমরা শিখেছি সেটা অ্যাসাটিভ সেন্টেন্সের ওপরে তাই আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসাটিভ করে নেব তারপরে ওই অ্যাসাটিভ সেন্টেন্সটা প্যাসিভ করব এবং সবশেষে ওই প্যাসিভ সেন্টেন্সটিকে আবার ইন্টারোগেটিভ করে দেব তবে যদি প্রশ্নবোধক বাক্যটি ডব্লিউইচ ওয়ার্ড থাকে তাহলে সেই ডব্লিউইচ ওয়ার্ডটি অ্যাসাটিভ করার সময় বাদ যাবে এবং পুনরায় যখন আমরা প্যাসিভ করব ফাইনালি তখন ওই ডব্লিউইচ ওয়ার্ডটা সামনে বসবে এখন প্রথমেই আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের দু প্রকার ইএসনো টাইপ এবং ডব্লিউএইচ টাইপ আমরা প্রথমে দেখব ইএসনো টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে কীভাবে ভয়েস চেঞ্জ করা হয় এক নম্বর উদাহরণ ডাজ হি নো ইংলিশ এই এই যে সেন্টেন্সটা এইটাকে প্রথমে আমরা অ্যাসাটিভ করব অ্যাসাটিভ করলে হবে হি নোজ ইংলিশ এবার তার ভয়েস চেঞ্জ করবো ইংলিশ ইজ নোন টু হিম সবশেষে আমরা ইন্টারোগ্রেটিভ ফর্ম করে দেবো ইন্টারোগ্রেটিভ ফর্ম করা খুবই সোজা সেক্ষেত্রে আমরা প্রথম দুটো শব্দ একে অপরের সাথে স্থান বিনিময় করবে প্রথম দুটো শব্দ অর্থাৎ এখানে ইংলিশ আর ইজ একে অপরের স্থান বিনিময় করলে হবে ইজ ইংলিশ বাদ বাকি সব একই রকম থাকবে আর সবশেষে একটা জিজ্ঞাসা চিহ্ন তাহলে দাঁড়ালো ইজ ইংলিশ নোন টু হিম দ্বিতীয় উদাহরণ হ্যাজ হি নট রেড দ্য বুক এটাকে খুবই সোজা এটাকে আমরা অ্যাসাটিভ করলে হবে হি হ্যাজ নট রেড দ্য বুক তার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে দ্য বুক হ্যাজ নট বিন রেড বাই হিম আর সবশেষে ফাইনালি উত্তর হবে ওই দ্য বুক আর হ্যাজ নট এইটা একে অপরের স্থান পরিবর্তন করবে তাহলে হ্যাজ নট সামনে আসবে হবে হ্যাজ নট দ্য বুক বিন রেড বাই হিম এবারে দেখি ডাব্লু কোশ্চেনের ভয়েস চেঞ্জ ডাব্লিউএচ কোশ্চেনের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কয়েকটা নিয়ম একটু আলাদা যেমন হুয়ের ক্ষেত্রে নিয়ম আলাদা বা হুমের ক্ষেত্রে আলাদা হোয়াটের ক্ষেত্রে আলাদা প্রথমেই আসি হু হু ডিড ইট প্রশ্নে রয়েছে হু ডিড ইট অ্যাক্টিভ এর থেকে যখন আমরা প্যাসিভ করতে যাব দেখব যে হু কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বাক্যের কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু অ্যাক্টিভ যে যখন আমরা অ্যাসার্টিভ করবো তখন কিন্তু হুকে রাখবো না তার জায়গায় রাখবো সামওয়ান তাহলে দাঁড়াবে সাম ডিড ইট এইটার ভয়েস চেঞ্জ হবে ইট ওয়াজ ডান বাই ওয়ান এবার যেহেতু ওয়ান আমরা ধরে নিয়েছিলাম অর্থাৎ ফাইনাল যে ভয়েস চেঞ্জটা আমাদের হবে প্যাসিভ সেখানেও সাময়ান থাকবে না তার জায়গায় থাকবে বাই হুম মনে রাখতে হবে হুয়ের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভে হবে বাই হুম তাহলে বাই হুম ওয়াজ ইট ডান ঠিক তেমনি হোয়াট দিয়ে যদি ভয়েস চেঞ্জ থাকে সেক্ষেত্রে হোয়াট হোয়াট কিন্তু সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় হোয়াট এখানে রয়েছে হোয়াট ডিডি ডু দু নম্বর উদাহরণে হোয়াট ডিডি ডু এখানে হোয়াট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সাবজেক্ট এখানে রয়েছে সেটা হলো হি তাহলে কি নেই সাব অবজেক্ট নেই অবজেক্ট আমরা ধরে নেবো কি সামথিং তাহলে অ্যাসাটিভ করলে দাঁড়াবে হি ডিড সামথিং হোয়াট ডিডি ডু থেকে অ্যাসাটিভ করলে দাঁড়াবে হি ডিড সামথিং এর ভয়েস চেঞ্জ করলে হবে সামথিং ওয়াজ ডান বাই হিম এবং সব শেষে আমরা আবার প্যাসিভ করে দেব এবং সেটাকে ইন্টারোগেটিভ ফর্মে প্যাসিভ করব সেটা হবে হোয়াট ওয়াজ ডান বাই হিম এবারে আমরা দেখবো যে প্রথমে বলে এই যে হোয়াড এই উদাহরণে দু নম্বর উদাহরণে হোয়ার্ড ছিল অবজেক্টিভ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল এবারে দেখবো হোয়াট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে যেমন হোয়াট মেক্স ইউ লাফ এখানে কিন্তু হোয়ার্ডটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাই যখন অ্যাসাবটি করবো হোয়াটের জায়গায় রাখব সামথিং সামথিং বা সাম ওয়ান তাহলে সামথিং মেক্স ইউ লাফ এখানে ইউটা অবজেক্ট সাবজেক্ট হল সামথিং এর ভয়েস চেঞ্জ করে করলে দাঁড়াবে ইউ আর মেড লাভ বাই সামথিং এবং প্যাসিভ করার সময় আমাদের করে দিতে হবে বাই হোয়াট অর্থাৎ হোয়াড যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু প্যাসিভ করার সময় আমরা হোয়াটের জায়গায় হোয়াটই রাখব কিন্তু হোয়াড যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন প্যাসিভ করার সময় আমাদের সামনে আনতে হবে বাই হোয়াট তাহলে বাই হোয়াট আর ইউ মেড লাফ শেষে জিজ্ঞাসার চিহ্ন ঠিক হোয়াটকে যেমন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় তেমনি হুইচকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় এবং সেক্ষেত্রেও প্যাসিভের সময় সামনে আনতে হয় বাই হুইচ উদাহরণ চার চার নম্বর উদাহরণে বলছে হুইচ গার্ল হেল্পড ইউ এর অ্যাসাটিভ করলে হবে গার্ল হেল্পড ইউ এর প্যাসিভ ফর্ম ইউ ওয়ার হেল্পড বাই গার্ল আর সবশেষে বসে যাবে বাই হুইচ কারণ ডবলিউএচ কোশ্চেন যেটা আমরা বাদ দিই সেটা আবার প্যাসিভে সামনে বসে তাহলে বাই হুইচ গার্ল ওয়ার ইউ হেল্পড সর্বশেষ ডব্লিউচ কোশ্চেন সেটা হলো হুম 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 থাকলে কী হবে আমরা শিখেছিলাম যে হু থাকলে প্যাসিভ করার সময় হয় বাই হুম আর ঠিক তেমনি হুম থাকলে প্যাসিভ করার সময় হয় হু পাঁচ নম্বর উদাহরণে রয়েছে হুম ডু ইউ সি তুমি কাকে দেখো এখানে সাবজেক্ট হলো ইউ অর্থাৎ অবজেক্ট নেই তাহলে অবজেক্ট আমাদের আনবো অবজেক্ট আমরা আনবো সাম ওয়ান তাহলে ইউ সি সাম ওয়ান তার প্যাসিভ করলে হবে সাম ওয়ান ইজ সিন বাই ইউ এবং সবশেষে প্যাসিভ করার সময় ফাইনালি প্যাসিভ করার সময় ওটাকে ইন্টারভিউটিভ ফর্ম করে দিতে হবে হুম থাকলে আসবে হু তাই হবে হু ইজ সিন বাই ইউ এবারে আসছি ইম্পারিটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাবোধক বাক্য অনুজ্ঞা কি সাধারণত আদেশ উপদেশ বা নির্দেশ এবং অনুরোধ এগুলোকেই বলা হয় অনুজ্ঞা তাহলে দেখব এই সব ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি এক নম্বরে রয়েছে বাক্যের মূল ভার্ভটির দ্বারা বাক্যটি শুরু হতে পারে এক্ষেত্রে সাধারণত আদেশ উপদেশ বা নির্দেশ বোঝানো হয় এবং বাক্যের কর্তা ইউ উজ্জ্ব থাকে এরূপ ক্ষেত্রে প্যাসিভ করার নিয়ম হল প্যাসিভ ইকুয়াল টু প্রথমে থাকবে একটা লেট ভার্ভ তারপরে অ্যাক্টিভের অবজেক্টটি বসবে তারপরে বি বি ভার্ভ বসবে এবং সবশেষে মূল ভার্বের পাস পার্টিসিপল হবে উদাহরণ ড্র এ ম্যাপ অর্থাৎ একটি ম্যাপ আঁকো বা একটি মানচিত্র অঙ্কন করো এটি একটি নির্দেশ তাহলে নিয়ম অনুসারে আমরা প্রথমে বসাবো লেট তারপরে অবজেক্ট এ ম্যাপ তারপরে বি এবং সবশেষে ড্রয়ের পাস পার্টিসিপাল ড্রন তাহলে হবে লেট এ ম্যাপ বি ড্রন এবারে এই ভয়েস চেঞ্জটাকে লেট দিয়ে না করেও আমরা অন্যভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা কি করব বাক্যের শুরুতে ইউ আর টোল্ড বা ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর ইনস্ট্রাক্টেড যখন যেরকম বাক্যের সেন্স হবে সেই অনুসারে এই তিনটি শব্দগুচ্ছ বা ফ্রেজ আমরা বসাতে পারি বসিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি কীরকম উদাহরণ শার্ট দ্য ডোর দরজাটি বন্ধ করো এটাকেও আমরা নির্দেশ হিসেবে নিতে পারি সেক্ষেত্রে আমরা সামনে বসাবো কি ইউ আর টোল্ড তারপরে বসাবো একটি টু তারপরে হুবহু যে অ্যাক্টিভ ভয়েসটি রয়েছে সেটিকে আমরা বসিয়ে দেবো অর্থাৎ প্যাসিভ করার নিয়ম হিসেবে আমরা বলতে পারি যে প্যাসিভ ইকুয়াল টু প্রথমে ইউ আর টোল্ড অথবা ইউ আর অ্যাডভাইসড অথবা ইউ আর ইনস্ট্রাক্টেড প্লাস টু প্রিপোজিশন তারপরে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি হুবহু দু নম্বর নিয়ম বলছে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ অর্থাৎ নাবাচক হয় তাহলে সেক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করব যেহেতু আগে আমরা দু রকম নিয়মে শিখলাম একটা লেট দিয়ে আর একটা ইউআর টোল্ড দিয়ে তাহলে এখানেও আমরা দুরকমভাবে করব করবো সেক্ষেত্রে লেট দিয়ে করলে হবে লেট প্লাস অ্যাক্টিভের অবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস মেন ভার্বের পাস অথবা ইউ আর টোল্ড বা ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর ইনস্ট্রাক্টেড প্লাস নট প্লাস টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি থাকে যেমন ডু নট ওয়েস্ট টাইম এক্ষেত্রে আমরা কি করব লেট দিয়ে যদি করি তাহলে এরকম হবে লেট টাইম নট বি ওয়েস্টেড আর যদি আমরা ইউ আর টোল দিয়ে করি বা ইউ আর অ্যাডভাইসড দিয়ে করি তাহলে এরকম হবে ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট টাইম ইম্পারিটিভ সেন্টেন্সের রুল নাম্বার থ্রি ইম্পারিটিভ সেন্টেন্সটি দ্বারা যদি অনুরোধ বোঝানো হয় সেক্ষেত্রে সেন্টেন্সের সেন্টেন্সটির শুরুতে বা শেষে একটি প্লিজ বা কাইন্ডলি ভার্ব থাকে এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো প্যাসিভের শুরুতে বসবে ইউ আর রিকোয়েস্টেড বাক্যটি প্লাস টু প্লাস অ্যাক্টিভের প্লিজ বা কাইন্ডলি ওই শব্দটা বাদে বাকি অংশ অর্থাৎ প্লিজ বা কাইন্ডলি প্যাসিভ ভয়েসে আসবে না তার বদলে আসবে ইউ আর রিকোয়েস্টেড এক্সাম্পল প্লিজ হেল্প মি ভয়েস চেঞ্জ করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি শেষ হল ভয়েস পার্ট থ্রি এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করা হলো তার ওপরে সেলফ অ্যাসেসমেন্টের জন্যে এক্সারসাইজ এবং তার আনসার কি দেওয়া হলো